ভালো খারাপ সবকিছু মিলিয়ে জাস্ট তার পাশে থাকা তাকে জাস্ট বোঝানো যে লিটনকে আইপিএল থেকে বিদায় করায় এবার কলকাতা ফ্রাঞ্চাইজির উপর ক্ষেপেছে লিটন দাসের স্ত্রী দেবশ্রী। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, মাত্র একটি ম্যাচ খেলে আইপিএল শেষ হয়ে গেছে লিটন দাসের। শুক্রবার দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের এই বাংলাদেশি ব্যাটার। কিন্তু কি এমন হয়েছে যার কারণে কাউকে না জানিয়ে লিটনকে বিদায় করলো কেকেআর? যদিও কলকাতা ফ্রাঞ্চাইজি বলছেন পারিবারিক কারণেই ভারত ছেড়েছেন লিটন, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। লিটনের দেশে ফিরা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে লিটনের ওয়াইফ দেবশ্রী জানান, আমাদের ফ্যামিলিতে এমন কোনো ইমার্জেন্সি নেই যে লিটনকে খেলা ফেলে চলে আসতে হবে। আমি নিজেও জানতে পেরেছি লিটন ঢাকায় আসার পরেই। আমার মনে হচ্ছে কেকেআর লিটনকে নিয়ে কিছু একটা গোপন করছে যেটা আমরা কেউই জানি না। তবে লিটন সুস্থভাবে দেশে ফিরেছেন, এটাই আমার জন্য বড়। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় লিটনকে কী কারণে বিদায় করেছে কলকাতা? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।